আমি এই কারণে যতখানে যাই যত জায়গা যাই কেন্দ্রীয় পর্যায়ের যে সমস্ত নুরানি মাদ্রাসাগুলো আছে হ্যাঁ হাফেজি মাদ্রাসাগুলো আছে হেফজখানা আমি বলি যে আস্তে আস্তে কিতাবখানা খোলেন আস্তে আস্তে কিতাবখানা খোলেন কারণ এই ছাত্রগুলো যখন এখান থেকে পড়ে যাবে আরেকখানে এতদিন তো বান্দি রেখেছিলেন বড় মাদ্রাসা যাবে নাম করা মাদ্রাসা যাবে সেখানে যাই দড়ি ছিড়া যখন এনে চলার সুযোগ হবে তার তো তাকে নিয়ন্ত্রণ করা এ পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করা বড় কি কঠিন একটি পর্যায়ে সে নষ্ট হইয়া যায় নষ্ট যে কেমন নষ্ট খুব নষ্ট হইয়া যায় নষ্ট হইয়া যায় তাহলে এই ছাত্রটি যদি যেখানে হেফজখানা আছে এখানে যদি একটু কিতাবখানা খুলে দেওয়া হয় ভালোভাবে ছাত্র কম আছে নিজস্ব ছাত্র নেগ্রানি ভালোভাবে হবে যদি আলহামদুলিল্লাহ কিতাবখানা কি খুলে দেওয়া হয় তাহলে ছাত্রগুলো আল্লাহর মতো নষ্ট হইত না আল্লাহ পাকের ফজল করে এভাবে যেখানে নুরানি আছে কেন্দ্রীয় নুরানি এখানে আমরা একটা কিতাবখানা খুলে দিলাম দুই তিন চার জমাতের কিতাবখানা খুলে দিলাম ছাত্রদেরকে পড়ালেখার জন্য ভালোভাবে একটু কি নেজাম এবং নজম ঠিক করলাম ভালো ওস্তাদ নিয়োগ দিলাম তো আল্লাহর রহমতে ছাত্র কী হইতো না নষ্ট কম হবে কারণ এখান থেকে বহু ছাত্র হয়তো আসে না মাদ্রাসায় ডানে চলে যায় বামে চলে যায় ওদিক চলে যায় এদিক চলে যায় পড়ালেখা ছাড়ি দিয়ে আর বড় মাদ্রাসা বাপে মনে করে যেন ভাইয়ে মনে করে যেন অমুক মাদ্রাসা খুব বড় অমুক মাদ্রাসায় নিয়ে আসলে ছাত্র কি মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে আসলে বাঁকা তবিয়তের ছাত্র বড় মাদ্রাসা আসার পর তার বাঁকা পনি আর কী হয় না সোজা হয় না এ কারণে আমি সব জায়গার মধ্যে যাওয়ার পর বলি যে আপনারা যেগুলো কেন্দ্রীয় মাদ্রাসাগুলো আছে নুরানি হোক হেফজ বিভাগ হোক আপনার কেন্দ্রীয় মাদ্রাসাগুলোকে জমাতে একটু বাড়াই কমাস কম ছাত্ররা নিজেদের বুঝ ব্যবস্থা আসা পর্যন্ত এখানে রাখেন আর নিচের মেহনত হচ্ছে আসল মেহনত বুনিয়াদি মেহনত একবারে বৃত্তির মেহনত যদি মেহনতটা যদি খুব ভালোভাবে হয় আলহামদুলিল্লাহ ভালো তালিম হয় তরবিয়ত হয় তালিম তরবিয়ত যদি আল্লাহর রহমতে এনে ভালোভাবে হয় এরা যেখানে যাবে আল্লাহর রহমতে চমকিবে আল্লাহর রহমত কিন্তু আফসোসার পরিতাপের বিষয় বিভিন্ন মাদ্রাসাগুলো এলাকার কমিটি শাসিত হয় কমিটি চায় না এখানে মাদ্রাসা উপরের দিকে হোক বিভিন্ন মাদ্রাসা একের যত জায়গায় ভরা গেছি আমি মাদ্রাসা সাধারণত এলাকার কমিটি শাসিত মাদ্রাসা এরা চায় না কোনো একটি মাদ্রাসা উপরের দিকে উঠো টাকা তো সাধারণত কমিটি কী দেয় আল্লাহ পাক জানেন বা বোধ দেয় না খালি ওস্তাদ এক যদি আমরা জমাত খুলি তো ওস্তাদ একজন বাড়ি যাব ওস্তাদটা বেতন দিবে কি কিন্তু হ্যাঁ তো ফিকির যদি একটু মাদ্রাসা যদি আর্থিকের জন্য থাকতো তাহলে বড় বরকত হইতো আসলে ফিকির আর্থিকের জন্য না মাদ্রাসা যেন না বাড়ে এটার ফিকির যদি আর্থিকের জন্য যদি হ্যাঁ আর্থিক যদি সহযোগিতার জন্য ফিকির থাকতো তাহলে এই কথাটি হতো না কিন্তু এই কথাটি আসলে হয় কেন এই বেতন কেন এটা কেন আর বহুখানে ছাত্র হচ্ছে তিনজন ওস্তাদ হচ্ছে একজন বুঝেন না কথাটি একজন ওস্তাদের পিছনে কতগুলো টাকা পয়সা খরচ ছাত্র হয়েছে তিনজন কথা তো ঠিক আছে কিন্তু এই তিনজন তো আমাদের উদ্দেশ্য এক মাদ্রাসা আমি গেছি ওরা বলছি হুজুর এইটাই ছাত্র পাঁচজন দুই জমাতে পাঁচজন পাঁচজন ছাত্রের জন্য দুটো ওস্তাদ নিয়মিত এদের খানা পিনা থাকা বেতন ভাতা হুজুর এগুলো তো বহুত বড় পেরেশানির বিষয় তো আমি বললাম যে পাঁচজন পাঁচজন তো বহু ছাত্র এক একটা ছাত্র একশোর এনে কি সাথে কি টাক্কা মারে পাঁচজন ছাত্র মানে পাঁচশো ছাত্র আছে এখানে তা আপনি হিসাব করেন না এনে হাজারের মধ্যে কতজন মাদ্রাসায় আসে এনে আসে কতজন মাদ্রাসায় নুরানি হেফজ বিভাগে পড়ার পর কিতাব বিভাগে আসে হিসাব করলে আপনি দেখবেন এই একশোর মধ্যে একজনও তো হয় না হাজারের মধ্যে একজন হয় না আমার মনে হয় দুই তিন হাজারের মধ্যে একজন অনেক সন্দেহ আছে হয় না তা আমি বললাম যে পাঁচজন ছাত্র তো বহু ছাত্র আপনার মাদ্রাসা খোলেন কিন্তু ভাই কে যুদ্ধ করবে পারা যায় না না মাদ্রাসা খুললে টাকা কোথা থেকে পাবে কোথেকে হবে এই কোথেকে হবে টাকা পয়সা সব কিছু কালেকশন করে মদম সাহেব কথা পর্যন্ত কালেকশন করে ছাত্রদের খানা পিনা ওস্তাদদের বেতন ভাতার ব্যাপারে মাথা পানি করে মদম সাহেব কিন্তু বড় ফিকির থাকে কি এলাকার কমিটির যেন মাদ্রাসাগুলো কি উপরের দিকে না উঠে আসলে ফিকির চিন্তা করে না যে
প্রাইমারি পর্যন্ত পড়াই যদি আমরা শেষ করে দিই, ও ভাই প্রাইমারির শিক্ষক কি প্রাইমারি পড়েই শিক্ষকতা করতে পারবে? কোন স্কুলের মধ্যে প্রাইমারি পড়ে প্রাইমারির শিক্ষক কেউ আছে না? প্রাইমারির শিক্ষকতার জন্য আপনার কি লাগে? এমএ লাগে। এমএ পাস ছাড়া, সাধারণত বিএ পাস ছাড়া, এমএ পাস ছাড়া, পাস ছাড়া আপনার প্রাইমারি দায়িত্বশীল হবে, কথা বুঝছেন, পড়াবে, এনে উচ্চ মানের হবে, সহকারী হবে, এটা হইতে পারে। এখন তো শিক্ষার মান এই যাই হোক শর্ত সরাই কিন্তু খুব বেশি, তো আপনার প্রাইমারিতে পড়াইতে হলে এই মানের শিক্ষক দরকার। আবার আইএ পড়তে হবে, আইএ পড়ি আবার এনে এনে প্রথম ক্লাস কি করতে হবে তাকে অর্জনকারী হইতে হবে। হ্যাঁ জি, এখন এমএ পড়তে হবে, এমএ পাস না হলে এটা এখানে রাখা যাবে না। তাহলে প্রাইমারির উপরে যে আমরা এনে কি করতেছি, বস করতেছি, তো সামনে তো আমাদের এই নুরানি চালানেওয়ালা প্রাইমারি, আমাদের হেফজ বিভাগ চালানেওয়ালা প্রাইমারি, আমাদের আলেম তো তৈয়ার হচ্ছে না, ওস্তাদ তো তৈয়ার হচ্ছে না, কারণ নুরানি পড়ি তো আর নুরানি পড়াইতে পারবে না। আজি হেফজ পড়ি তো আর হেফজ পড়াইতে পারবে না, কারণ শুধু ফড়ানির নাম তো ফড়ানির নয়, আসল তো হচ্ছে গড়ানি, এ কি গড়াবে? কিন্তু এ কারণে বলতেছিলাম যে আসলে এই মাদ্রাসাগুলোর মধ্যে যেখানে এই এই কেন্দ্রীয় মাদ্রাসাগুলো আছে সেখানে কমিটিদেরকে বুঝিয়ে এদেরকে পরামর্শ করে বারবার মাদ্রাসাগুলো উপরের দিকে খোলা আমাদের কি দরকার, তাহলে ছাত্র নষ্ট কম হবে। একটি নুরানি মাদ্রাসার খেদমত আলহামদুলিল্লাহ বড় খেদমত, মুসল্লি বহুত তৈয়ার হবে, কিন্তু এদেরকে মুসল্লি হিসাবে রাখার জন্য আলেম দরকার আছে, ইমাম দরকার আছে, খতিব দরকার আছে, আছে না নাই? তাহলে নুরানি মাদ্রাসা পড়িকে সে এনে ইমামতি করতে পারবে না, খতিব এনে খেতাবত এনে এনে খতিব হইতে পারবে না, ওয়াইজ হইতে পারবে, কিচ্ছু করতে পারবে না সে। তো এই কারণে নুরানির ছাত্রগুলো যারা আমাদের এলাকার মধ্যে পড়ি যাইতেছে এদেরকে রাখার জন্য, ধরে রাখার জন্য, এদেরকে এই নিজামের নিয়মে আনার জন্য আপনার কমাসকম আলেম দরকার। এই কারণে প্রত্যেকটি এলাকায় বড় বড় আলেম যেন তৈরি হয়, এটা সবাই চেষ্টাও করা দরকার, দোয়াও করা দরকার।